রমজানের কাজা রোজা যদি কেউ সোমবার বৃহস্পতিবার অথবা আরবি মাসের 13-14-15 তারিখে রাখে, তাহলে কি ওই কাজা রোজা ও ওই দিনের রোজাও হবে নাকি শুধু কাজা রোজাও বলে গণ্য হবে? এটা কঠিন প্রশ্ন, প্রশ্নটা কি বুঝতে পেরেছেন আপনারা? যে কাজা রোজা রাখবে কিন্তু একসাথে দুইটার চাচ্ছে, যে 13-14-15-এরও নাকি সোমবার বৃহস্পতিবারও নাকি কাজাও আদায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আশা করা যায়, আল্লাহর দয়ার তো অভাব নাই। তবে সঠিক মন্তব্য কী হতে পারে আমি সেইভাবে নিশ্চিত বলতে পারছি না, যেটা জানি না সেটা বলে লাভ নাই। তো আল্লাহ সুবহানাহু তাআলার দয়া, আল্লাহ সুবহানাহু তাআলার রহমতের নিকটে আশা করা যায় যে হতে পারে ইনশাআল্লাহ।